সারাদেশে ট্রেন সার্ভিস এগারো দিন ধরে বন্ধ চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানান রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এ বিষয়ে আরও জানাতে নরসিন্দি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান আপনার কাছে জানতে চাইব এগারো দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আর যাত্রীরা আসলে যাতায়াত কীভাবে করছেন যারা ট্রেনে চলাচল করেন এবং কবে নাগাদ আসলে এই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা না আপনি জানেন যে নরসিন্দি থেকে কিন্তু ট্রেনে অনেক চাকুরিজীবী যারা আছেন তারা নরসিন্দি স্টেশন থেকে কিন্তু ঢাকায় গিয়ে চাকুরি করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করেন তারাও নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন আপনি জানেন যে বিগত অনেক দিন যাবত এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি নরসিন্দি রেলওয়ে স্টেশনে যেখানে দাঁড়িয়ে আছি এই রেল স্টেশনটি অত্যন্ত খুব নীরব মানে যে স্টেশনে আসলে সবসময় যাত্রী সমাগম থাকে সেখানে কিন্তু এখন সুনসার নীরবতা দেখা যাচ্ছে আর আপনি যে যেটি জানেন যে এখানে আসলে এই যে ট্রেন চলাচল না করার কারণে যাত্রীদের যে দুর্ভোগ সেটি আসলে গিয়ে মহাসড়কে যে সব যানবাহন বাস যাত্রীবাহী বাস চলাচল করছে যাদের খুবই জরুরি যাতায়াতের জন্য চাকরিজীবী এবং ব্যবসায়ী তারা কিন্তু এখন ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে করে আসলে ঢাকায় আসা যাওয়া করছেন এতে করে আসলে যাত্রীরা অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন আপনি জানেন যে এখানে যে নরসন্দী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে এখান থেকে প্রতিনিয়ত দৈনিক তিন থেকে চার হাজার যাত্রী স্টেশনের বিভিন্ন বিশেষ করে ঢাকা সহ বিভিন্ন যাতায়াত করতেন কিন্তু ট্রেন বন্ধ হওয়ার কারণে কিন্তু এখানে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে আর আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এখানে নশনদী রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত এই আমি একটু আগে নশনদী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আসলে যেটি বলছেন যে এখান থেকে রেলওয়ে স্টেশন দিয়ে যে সব ট্রেন চলাচল বন্ধ কিন্তু এখানে কিন্তু এখন চলাচল করছে শুধুমাত্র জ্বালানি তেলবাহী যে সব ট্যাঙ্কিগুলো আছে সে সব মালবাহী গাড়িগুলো মানে চলাচল করছে এছাড়া কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না কিন্তু এই বিষয় স্টেশন কর্তৃপক্ষ যদি বলছে এখনো পর্যন্ত তারা কোন নির্দেশনা পাননি কবে নাগাদ ট্রেন চালু হবে সেটি আসলে তারা এখনো আমাদেরকে বলতে পারছেন না ধন্যবাদ আপনাকে আসাদুজ্জামান নর সিন্দি থেকে জানাচ্ছিলেন আমাদেরকে